Hey, good morning to everyone. Welcome back to my channel Puja's Diary and Facebook page Puja Chatterjee Mondol. আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যেখান থেকে দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা, বড় দিকে প্রণাম নিয়ে ব্লগটা শুরু করলাম। তো এখন এই যে দু ভাই মিলে খেলা করছে আর আমি বসে বসে এনজয় করছি, বাবাই ওই জাইলোফোনটা বাজাচ্ছে আর বাবা নোটা শুনছে আমার কোলে শুয়ে শুয়ে। আর আজ সকাল সকাল মাথায় নিয়ে নিয়েছি তেল, পুরো চাম্পি হয়ে গেছি, মানে চাম্পি করে নিয়েছি, আর কেমন একটা আমাকে দেখতে লাগছে, তাই না? তো এখন বাজছে সকাল 9:30, কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করব আমি আর বাবাই। আর বাবান ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ওকে এখন একটু তেল মাসাজ করে দেবো, তারপরে বাবান ঘুমিয়ে যাবে। তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় সকাল 8:30 হয়ে গেছিলো। তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, খাচ্ছি খাবার, একদম গরম গরম কাকিমা বানিয়েছে, খেতে অসাধারণ হয়েছে, একদম ইয়াম্মি ইয়াম্মি। আমি আর বাবাই দুজনেই বসে খাচ্ছি। তো তোমরা ভাবছো কী খাচ্ছি, চলো দেখিয়ে দিই কী খাচ্ছি। কাকিমা বানিয়েছে ছিলা, তার সাথে ছোলা আলুর তরকারি। ছোলা আলুর তরকারিটা দারুণ হয়েছে, মানে অসাধারণ খেতে হয়েছে, তার সাথে ছিলাটাও দারুণ হয়েছে। আর এদিকে দেখো আমার বাবাই সোনা খাচ্ছে, এখনও ওগুলো ছিলে দিয়েছি, একটা 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 করে নিচ্ছে মুখে, আর তার সাথে উনি ওনার ভিডিও দেখছে। আর এখন চলে এসছে পার্সেল, আর বাবাই এই যে নাইফ দিয়ে কাটছে। তো এখন এটাকে আনবক্সিং করা হবে, কি আছে এর মধ্যে দেখার জন্য। তো চলো তোমরাও দেখো এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে আকাশের দুটো বারমুডা, কোয়ালিটিটা জাস্ট অসাধারণ, খুবই সফট। আর অফারের মধ্যে ছিল, আমি সবসময় দেখি কোথায় অফার চলছে, তখনই অর্ডারটা করে দিই। আর জিনিসগুলো বেশ ভালোই আসে, আজ পর্যন্ত খারাপ আসেনি একটাও, বেশ ভালোই এসছে সবগুলো। আর এই যে আমি আর একটা নিয়ে বসে আছি, তাহলে চলো আমিও এটা খুলে দেখিয়ে দিই তোমাদেরকে এর মধ্যে কি আছে। ওয়েট ওয়েট, দেখো কি আছে এই যে। আরে না না, তোমরা ভাবছো কুর্তি, কুর্তি নয়, এটা আছে আমার নাইটি। কালারটা দেখো কি সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর। তো দুটোর প্রিন্ট একই রকমই, শুধু কালারটা আলাদা, কিন্তু প্রচণ্ড সফট, পরে বেশ আরাম। আর সামনেও হুক আছে, আর চেনও আছে, পেছন দিকেও আছে, মানে বেশ সুন্দর। স্নান টান করে বসে পড়েছি লাঞ্চ করতে। এখানে আছে করলা ভাজা, একটা পাঁচমিশালি তরকারি, ভাত আর চিকেন, আর কি চাই। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা আমি এখন খেতে বসে পড়েছি, আমি অবশ্য ওই পাঁচমিশালি তরকারি বা ইয়ে কি বলতে গেলাম ওই করলা ভাজা কিচ্ছু খাইনি, শুধু চিকেন আর ভাত, আর আমার কিচ্ছু চাই না এটা হলেই। চলো লাঞ্চটা করে নিই, তোমরা দেখতে থাকো। জাস্ট লাঞ্চ করে উঠেছি আর দেখছি মেঘ ডাকছে, দেখলাম কি ব্যাপার, দেখছি প্রচণ্ড মেঘ করে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নামাবে। তো সেই জন্য এই যে কাপড়গুলো খুব ভালো শুকোয় নি, কিন্তু এই যে তুলে নিচ্ছি, চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই মেঘটা কতটা করেছে। দেখতে পাচ্ছ পুরো কালো করে এসছে। এই দিকটা অবশ্য একটু স্কাই ব্লু রয়েছে, কিন্তু এই দিকটা মানে রানীগঞ্জ সাইডটা একদম পুরো কালো করে এসছে। যে কোনো সময় কদিন দেখলে না কেমন হলো, হঠাৎ করে ঝড়, হঠাৎ করে বৃষ্টি, এরকম একটা হলো। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দই খাওয়ার মজা নিচ্ছি, ওয়েদারটাও বাইরের বেশ সুন্দর, ওই জন্য গেটের বাইরে দাঁড়িয়ে দই খাচ্ছি। আর গ্রীষ্মকালে দই না হলে আমার বেশ চলে না। হে গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজছে মানে 6টা বাজতে চলেছে। এখন আমরা একটু অ্যারোড্রামের সাইডে যাচ্ছি ঘুরু ঘুরু করতে, বিকেলবেলায় আর গল্প করছি দুজন মিলে। আর বাবাই সামনে বসে আছে, এই দেখো এটা হচ্ছে আমাদের মানে শিবপল্লির ওখানে অ্যারোড্রামের রাস্তাটা, এখান থেকে প্লেন ওঠা নামা সব কিছুই দেখতে পাওয়া যায়। এখানে বিকেলবেলা সবাই ঘুরতেও আসে। আর চলো এক্ষুনি একটা প্লেন নামবে, তো সেই জন্য ওয়েট করে আছি। ওই দেখো দেখতে পাচ্ছ লাইটটা বড় মতো, এখন সন্ধে হয়ে গেছে বলে খুব ভালো হয়তো বোঝা যাবে না, কিন্তু এই দেখো প্লেনটা নামছে। তো বাবাইয়ের জন্যই বেশি আশা, মানে বাবাই খুব এনজয় করে এগুলো। তো এই দেখো অ্যারোড্রামটা, আর অন্ধকার হয়ে গেছে, এর বেশি আর কিচ্ছু বোঝা যাবে না, প্লেনটা নেমে গেল। এবার হঠাৎ করে কোথায় চলে এলাম, আরে আরে এটা প্ল্যানে ছিল না, আমরাও জানতাম না যে সামনেই মেলা হচ্ছে। এখানে নাম সংকীর্তন হচ্ছে,
তো এখানে মেলা বসেছে, হঠাৎ করে আওয়াজ পেলাম, তো ভাবলাম দেখা যাক কি। তো দেখলাম যে এখানে কীর্তন হচ্ছে খান্দারার ওখানে, আর মেলাও বসছে একটা ছোট্ট খাট্ট। তো ভাবলাম ঠাকুর প্রণাম করে আসি, আর বাবাও একটু এনজয় করবে, বেশ ভালো লাগবে, তো সেই জন্যেই চলে এলাম। বেশ সুন্দর, তাহলে সন্ধ্যাটা বেশ ভালো একটা পেরোবে। আর বাবাই যদি কোনো রকম মানে রাইড বসে থাকে তো বাবাই চাপবে, বাবাইও এনজয় করবে। তো বাবাইয়ের মনপসন্দ রাইডও বসেছে, তো সেটাতেও চাপাবো। তো এই দেখো রাধা গোবিন্দের একটা প্যান্ডেল করেছে, নিতাই গৌর রয়েছে। জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। দেখো এই দেখো সিদ্ধি বিনায়কেরও একটা মূর্তি বসিয়েছে, জয় গণপতি পাপ্পা মোরিয়া। আর এইদিকে দেখো আমার বাবাই সোনাকে এখানে খেলছে, ওরও বেশ একটু এনজয় হয়ে গেল। রবিবারের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। চলো এবার তোমাদেরকে দেখাবো কোথায় নাম সংকীর্তন হচ্ছে। ওই দেখো এখানে প্যান্ডেল করা হচ্ছে, প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক এসেছে। আমরা অবশ্যই এখুনি বেরিয়ে পড়বো, কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে, লাইটিং, ছোটোখাটো কয়েকটা দোকান বসেছে। আর এখন চলে এসেছি মেলা থেকে বাজারে মোমো খেতে। এই যে বাবাইকে এখন চিকেন স্টিমড মোমো খাওয়াচ্ছি, এটা তো বাবাইয়ের খুবই ফেভারিট, তোমরা সবাই জানো এটা। আর আমি আর আকাশ মিলে খাচ্ছি এগ চিকেন রোল। বাস এই হয়ে গেল আজকের খাওয়া দাওয়া, আর রাতে কিচ্ছু খেতে হবে না। আর এখানে বাবাইয়ের কাছ থেকে খাচ্ছে আইসক্রিম, আর আমিও একটা আইসক্রিম কিনেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে থাকবে, প্লিজ 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 স্কিপ করো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, সাথে থাকবে, আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।